সম্মানিত দর্শকবৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম মাসজিদুল হারাম আমাদের সকলের জানা আছে মাসজিদুল আকসা অনেকেই জানে না কোথায় আবার বেশিরভাগ লোকেরা জানে মাসজিদুল আকসা যেখানে অবস্থিত সেটা তারা ভুল জানে মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ নিজ বান্দাকে নিয়ে গিয়েছেন কিছু নিদর্শন দেখানোর জন্য সেই মাসজিদটি হচ্ছে মদিনাতে প্রমাণ সতেরো নম্বর সুরাবান ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বোসেন সুবাহ আল্লাহ আসর আব্দ মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকস আল্লা বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিনা আয়াতিনা ইনাহু সামিউল বাসির মাসজিদুল আকসার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বারাকনা হাওলাহু যার চারিপাশে বরকত রয়েছে এই মাসজিদুল আকসা এ থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সে শিক্ষা হল এই মাসজিদটি মৌমিনদের সহযোগিতায় মহামানব খাতামার নাবীন কর্তৃক বানানো এর চারিপাশে বরকতে ভরা এখানে বিশ্বাসী ও সৎ ব্যক্তিদের সমাধি রয়েছে আসহাবে রাসুল এখানে শুয়ে আছে এখন আমরা সবাই মিলে যদি মাসজিদুল আকসাতে যাই আর সেখানে গুম্বদে খদরার নিচে যে কবরগুলি রয়েছে সেগুলি যদি আমরা জিয়ারাত করি তাতে কোনো গুণা হবে না কারণ মাসজিদুল আকসার চারিপাশে রয়েছে বরকতে ঘেরা এখানে আসহাবদের কবর রয়েছে তারা সবাই মুমিন ছিলেন মাসজিদুল আকসার ব্যাপারে আমরা মুসলিম এবং মুমিন যারা রয়েছি আমরা যে মতবাদ রাখি সেটি হচ্ছে মদিনাতে অধিক মানুষেরা মনে করে জেরুজালেমে কিন্তু সেটি হচ্ছে মাসজিদে জিরার আল্লাহ আমাদের সকলকে কোরআনের বিধিবিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন